সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরান আছে? নাই। কি আছে? কই কিছু নাই। তো কিছু না থাকলে বিয়া করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না পারি না। বিষ্ণু নবী বললেন আসো বিয়ে পড়াই দিই। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোন সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে, তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর।